স্বামীসহ শ্বশুরবাড়ির নির্যাতনে গৃহবধূর ঠাঁই এখন নিজের বাবার বাড়িতে। খোঁজ নিতে গেলেন মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী। 8 বছর আগে সামাজিকভাবে বিয়ে হয় বিষ্ণুপুর গ্রামের গোপাল মালাকারের। বিয়ের পর তাদের দাম্পত্য জীবন সুখের কাটলেও কন্যা সন্তান জন্মের পর সংসারে নেমে আসে চরম অশান্তি। অভিযোগ, সেই থেকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালাতে থাকে তার উপর। কিন্তু বিগত কিছু মাস ধরে নির্যাতনের মাত্রা চরম সীমায় পৌঁছায়। স্বামী গোপাল তার উপর ধারালো অস্ত্র নিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় বলে অভিযোগ। প্রাণের ভয়ে 5 বছরের মেয়েকে নিয়ে নির্যাতিতা গৃহবধূর একমাত্র আশ্রয় এখন উত্তর হরুয়ার তার বাবার বাড়িতেই। পঞ্চায়েতের ওয়ার্ড নাম্বার 6, আজ এখানের একটি মেয়ে বিয়ে হয়েছিল বিষ্ণুপুর পঞ্চায়েতে। তো এই গৃহবধূটির উপর প্রচন্ড ভাবে নির্যাতন হয়। গত 8 বছর ধরে নির্যাতন চলছে এবং প্রতিবেশী 3 জনের নামও এসছে সেই গৃহবধূর কাছ থেকে যে তাদের দ্বারাও নাকি সেই গৃহবধূ নির্যাতিতা হয়েছেন। কিন্তু এখন গৃহবধূর অবস্থা খুবই খারাপ। তিনি ভালোভাবে ওনার কথা বলতে পারছেন না, কিন্তু ওনার মেয়ের কাছ থেকে, বাচ্চা শিশু তার কাছ থেকে আমরা জানতে পারি যে তাকে ধারালো অস্ত্র দিয়ে তাকে ভয় দেখানো হয়েছে। হয়তোবা মেয়েটিকে পাশের বাড়িতে চলে যাবার জন্য বলা হয়েছে এবং হয়তোবা তার সঙ্গে কোনো খারাপ ব্যবহার হয়েছে বলে হতে পারে। তবে ইনভেস্টিগেশন চলছে, কিন্তু রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে আমি এখানে এসেছি যে এই গৃহবধূটি যেন সঠিক বিচার পায় এবং যে ব্যক্তি যে যে ব্যক্তির দ্বারা সে নির্যাতিতা হয়েছে তাদের জন্য কঠোর শাস্তি হয়। এবং এই পঞ্চায়েতে আসার পর আমার পঞ্চায়েতের ওয়ার্ড মেম্বার অঞ্জনাদি আছেন, এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিগণ এসেছেন এবং সবাই চান যে এই গৃহবধূটি যেন সুষ্ঠু বিচার পায় এবং রাজ্য মহিলা কমিশন শেষ পর্যন্ত গৃহবধূটির সঙ্গে থাকবে।